সকল বন্ধুদের জানাই সীমাকে ওয়ার্ল্ডে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ আমি আর আমার ছেলে চলে এসেছি কলকাতা থেকে সামান্য একটু দূরে জোকাগে নামে একটি জায়গা আছে, জোকা ফেলে পৈলান নামক একটি স্থান আছে, পৈলানে স্বামীনারায়ণ মন্দিরে। এই মন্দিরটি কারুকার্য শিল্পকলা দেখলে স্তম্ভিত হয়ে যেতে হয়, এতটাই সুন্দর। মন্দিরে ঢোকার মানে প্রবেশ করার সময়টা হচ্ছে বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত, আর সকালে 11:30 পর্যন্ত খোলা থাকে। ওটা মনে হচ্ছে সকাল 8টা থেকেই খোলা থাকে, আর সকাল 11টা বা 11:30 সময় স্বামীনারায়ণের যে সোনার মূর্তি আছে ওনার যে অভিষেক করার ওই সময়টা মনে হয় দেখা যায়, আর সন্ধ্যা 6:30 সন্ধ্যা আরতি দেখা যায়। তোমাদের কিছু ইনফরমেশান দিলাম, কারণ তোমরা যারা যারা যেতে চাও বা যারা যেতে ইচ্ছুক হবে তাদের জন্যই এটা বললাম। এখানে প্রসাদ নেওয়ারও আলাদা ব্যবস্থা রয়েছে। মন্দিরের একদম ভিতরে কিন্তু কোনো ছবি করার ক্যামেরা করার অ্যালাউ নেই, আর প্রচুর মানুষ এখানে দর্শন করার জন্য আসেন। দেখতেই পাচ্ছ কত সুন্দর কারুকার্য, রাজস্থানি মার্বেল পাথরের মানে সমস্তটাই এখানে কারুকার্য রয়েছে, এতটা সুন্দর। দিল্লিতে অক্ষরধাম নামে যে মন্দির আছে তাদেরই একটি ব্রাঞ্চ এটা। সারা পৃথিবীতে শোনা গেছে 1150 স্বামীনারায়ণের মন্দির আছে। দেখতেই পাচ্ছ মনটা জড়িয়ে যাবে, এতটাই সুন্দর চারিদিকের কারুকার্যগুলো। BAPS নামে একটি সংস্থা মন্দিরের দেখভালের দায়িত্বে আছেন। বাইরে অনেক মানুষ ফটোশুট করছিল, দেখতেই পাচ্ছ কি সুন্দর হরিণ ময়ূর, খুবই ভালো লাগছিল পরিবেশটা। এই যে জুতো খুলে প্রবেশ করতে হয় টোকেন দিয়ে দেয়, আবার ভিতর থেকে বাইরে বেরিয়ে টোকেন সংগ্রহ করে জুতো সংগ্রহ করতে হয়, এবং সম্পূর্ণ বিনামূল্যের ব্যবস্থাটা রয়েছে। আর বিকেলের দিকে গেলে বেশি ভালো লাগবে, কারণ তখন রৌদ্রের তাপটাও তো থাকে না, আর বাইরে একটু ঘোরানো মানে ঘোরাফেরা করার জন্য বেশ ভালোই লাগবে। একটা জিনিস শোনা যায় যে এই মন্দিরের উপরে কখনো কোনো পাখি বসতে দেখা যায় না, কোনো অক্ষরধাম মন্দিরে এটা নাকি বসে না পাখি, আর মন্দিরের বাইরে কোনো ভিক্ষুককে বসতে দেওয়া হয় না। জানি না এর সঙ্গে কী সম্পর্ক রয়েছে, এটা আমি যা শুনেছি তাই বললাম। দেখেছি কত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, আর মন্দিরের ভিতরে তো কোনো ছবি করা অ্যালাউ নেই। উপরের মন্দির থেকে নিচের মন্দিরে নেমে সেখানে স্বামীনারায়ণের একটি সোনার মূর্তি আছে বললামই, আর বিভিন্ন মনীষীদের মূর্তিও সেখানে রয়েছে। উপরের মন্দির থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে নিচের মন্দিরে এসে ওখান থেকে বেরিয়ে আসতে হয়। আর এখানে দেখো একটা সম্পূর্ণ নিরামিষ ক্যান্টিন রয়েছে, আর ক্যান্টিনের খাবারও খুবই সুস্বাদু। সেরকম কিছুই খাওয়া হয়নি, আমি খেয়েছিলাম একটা চা, চাটা এত সুন্দর টেস্ট মানে কি বলবো মুখে লেগে আছে এখনও। আর ছেলে খেয়েছিল একটা লস্যি, ঠিক আছে, কারণ আমরা তো খেয়ে গেছিলাম, তাই ছিল। আর অনেক মানুষ যারা দূর দূর থেকে গেছেন তারাও খাওয়া দাওয়া করছেন, কোনো কোনো মানুষ যারা সকালের দিকে আসেন তারা দুপুরবেলা ওখানে লাঞ্চ করে নেন। তো বিভিন্ন মানুষের বিভিন্ন সময় আসা যাওয়ার মধ্যে এগুলো চলতেই থাকে। এখানেও কুপনের ব্যবস্থা রয়েছে, কুপন দেখে খাবার দেওয়া হয়, দেখতেই পাচ্ছ তোমরা। এখানেও ফটো অ্যালাউ নেই, তার মাঝে মাঝে যতটুকুনি পেরেছি ফটো করেছিলাম। আমি শুনেছি অন্য জায়গায় একদমই ফটো করতে দেয় না, এখানে তো তবুও কিছুটা অংশ ফটো করা যায় মন্দিরের বাইরের চত্বরে। এখানে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, অনেক বৃদ্ধ মানুষ যারা কাছাকাছি থাকে বা বাইরে থেকে অনেকে এখানে বিকালে যারা আসেন হাঁটতে আসেন অনেকে এসে সময় কাটান। দেখতেই পাচ্ছ
সবুজ গালিচার মতো চারিদিকে। গাছগুলো কত সুন্দরভাবে শোভা বর্ধন করছে। এখানে একবার আসলে আবার আসতে মন চাইবে, খুব ভালো লাগবে, কারণ পরিবেশটা খুবই সুন্দর। এখানে বারবার অ্যানাউন্স করা হচ্ছিল যারা ফটো তুলবে তাদের বারণ করা সত্ত্বেও যদি না শোনা হয় ক্যামেরা নিয়ে নেওয়া হবে। এখানে বসার জায়গা, বেরোনোর সময় অল্প অল্প এখানে ক্যামেরা মানে মোবাইলের ক্যামেরাটা ধরে কিছু কিছু ফটো নিয়েছিলাম। তো যাই হোক, কিছু ইনফরমেশান দিতে পারলাম, কিছু ইনফরমেশান হয়তো বাদ রয়ে গেল। তোমরা যখন যাবে তখন তোমরা আরও ইনফরমেশান অবশ্যই দিতে পারবে সমস্ত বন্ধুদের জন্য। আশা করি মন্দির থেকে বেরিয়ে দেখো, এটা ওই সাগরগামী বা ডায়মন্ডগামী বাসগুলো যাচ্ছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা ক্যাব বুক করে বাড়ি ফিরে এসেছিলাম আর এখান দিয়ে তখন একটি ঘোড়ার গাড়ি যাচ্ছে।